হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইদানিং দেখা যাচ্ছে যে অনেকের পাখি মারা যাচ্ছে, সুস্থ সুস্থ পাখিগুলো, যেগুলো কিনা আগে থেকে কোনো রোগবালাই ছিল না, সেই ধরনের পাখিগুলোই বেশি মারা যাচ্ছে। আর যে পাখিগুলো মারা যাচ্ছে সেটা হচ্ছে যেগুলো ব্রিডিংয়ে ছিল বা হাড়িতে ছিল, ওই পাখিগুলো যারা ডিমে তা দিচ্ছিল বা মা পাখিগুলো মারা যাচ্ছে। এরকম শীতের দিনে পাখি নর্মালি অসুখ ছাড়াই মারা যাওয়ার একটা রিজন হচ্ছে তারা স্ট্রোক করে মারা যায়, কারণ আমরা এই শীতের সময় পাখির গায়ে যেন ঠান্ডা বাতাসটা ডিরেক্ট না লাগে, এজন্য কী করি তাদের খাঁচাটা সম্পূর্ণভাবে ঢেকে দিই। এবং দিনের বেলা আবার দেখা যাচ্ছে প্রচুর রোদ উঠছে, যার জন্য পাখি শরীরের টেম্পারেচার ও ম্যাচ করতে পারছে না আবহাওয়ার সাথে, এজন্য পাখির অনেক বেশি হিট স্ট্রোক হচ্ছে। পাখির এই হিট স্ট্রোকটা রোধ করা যেতে পারে পাখিকে গোসল করানোর মাধ্যমে, বা ওর শরীরের যে একটা টেম্পারেচার আছে সেটা যেন এখনকার টেম্পারেচারের সাথে মিলে যায় বা খাপ খাওয়াতে খুব ইজি হয় ওর, সেজন্য ওদেরকে গোসল করাতে হবে। আর শীতের দিনে কীভাবে আপনি আপনার পাখিকে গোসল করাতে পারেন আজকে আমি সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তবে তার আগে যারা আমার এই চ্যানেলটি আজকে নতুন এবং আমার ভিডিওটি প্রথম দেখছেন, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, এবং যারা আমার এই ভিডিওটি আমার পেজ থেকে দেখছেন তারা প্লিজ আমার পেজটি ফলো করে নেবেন এবং নোটিফিকেশন চেক করে নেবেন। এতে করে নতুন নতুন এমন অনেক ইনফরমেটিভ ভিডিও আপনার কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে। তো চলুন, কীভাবে আপনি আপনার পাখিকে শীতের দিনে গোসল করাবেন। পাখিকে না সাধারণত শীতের সময় সপ্তাহে 2-3 দিন গোসল করানো উচিত, তবে অবশ্যই সেটা রোদ দেখে বা রোদের তাপমাত্রা বুঝে গোসল করাতে হবে। যেদিন দেখবেন সকালবেলা খুব বেশি রোদ উঠেছে সেদিন আপনি আপনার পাখিকে গোসল করাতে পারেন। আর গোসল করানোর এক্সাক্ট টাইম হলো সকাল 10টা থেকে দুপুর 1টার মধ্যে, কারণ এই সময়টায় রোদের যে প্রভাবটা থাকে বা যে টেম্পারেচারটা থাকে সেটা মোটামুটি ভালোই গরম থাকে। এই সময়ের মধ্যে পাখিকে গোসল করালে পাখির ঠান্ডা লাগার কোনো পসিবিলিটি থাকবে না। তো আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে আপনার পাখিকে খাঁচাসহ রোদের মধ্যে কিছুক্ষণ রাখতে পারেন, যেমন আমি করেছিলাম। আমার যেহেতু রুমের মধ্যেই রোদের তাপ পড়ে, এজন্য আমি রুমের ভিতরেই আমার খাঁচাটা এনে রেখেছিলাম, যেখানে রোদ পড়ে সেখানে আমি খাঁচা রেখেছিলাম। ওদেরকে অনেকটা সময় রাখার পরে আমি ওদের জন্য একটু রুম টেম্পারেচার বা আপনি চাইলে একটু কুসুম গরম পানি, যেটাতে কিনা পাখি ইজিলি গোসল করতে পারবে, কুসুম গরম বলতে অনেক কুসুম গরম না, একটু জাস্ট ঠান্ডার ভাবটা কমানো আর কি, যেটাকে বলে ওইরকম একটা টেম্পারেচারের পানি আপনি পাখিদের দিলে ওরা নিজেরাই গোসল করে নেবে। আমার পাখিগুলোকে যেরকম দেখছেন যে ওরা একা একাই গোসল করে নিচ্ছে, ওরা মানে খুব মজা নিয়ে গোসল করছে, এখানে আমার কোনো কিছু দেওয়াও লাগছে না। তারপর আমি ওদেরকে বারান্দায় নিয়ে আসলাম, কারণ আমার রুমের ভিতরে ককাটেল পাখিটা ছাড়া ছিল, যার জন্য আমি রুমের যে গ্লাসটা আছে সেটা আমি খুলে দিতে পারছিলাম না। বারান্দায় ওদেরকে আমি নিয়ে আসছি, আনার পরে ওরা নিজের মতো নিজের শরীরটা শুকিয়ে নিচ্ছে, খুব ভালো মতো শুকিয়ে নিচ্ছে। আর এখানে আমি আমার সব ফিমেল পাখিদেরকে একসাথে গোসল করিয়েছি, আমি মেলদের আলাদাভাবে গোসল করাবো, কারণ মেল পাখি 2-3টা আছে যারা একা একা গোসল করতে চায় না। এখন আপনার যে পাখিগুলো একা একা গোসল করতে না চাইবে সেভাবে, সেক্ষেত্রে আপনি কীভাবে আপনার পাখিকে গোসল করানোর পদ্ধতিটা নিতে পারেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো ওরা মোটামুটি আমার ফিমেলরা শুকানো শেষ হয়ে গিয়েছে, এখন আমি ওদেরকে রেখে দিয়েছি এই কেজে যারা আছে সেটা হচ্ছে আমার মেল পাখি। মেল পাখিদের আমি বারান্দাতেই দিয়েছি গোসল করতে, এবং এখানে দেখেন আমি পানির সাথে ওদের পছন্দের একটা শাক দিয়েছি, যেটা হচ্ছে পুঁই শাক। অনেক পাখি কলমি শাক পছন্দ করে, কেউ পালং শাক, বা আপনার পাখি যেই শাকটা পছন্দ করে আপনি সেটা ওদেরকে দিবেন। এখন দেখেন আমার মেলগুলো কিন্তু এখানে খাওয়ার জন্য চলে আসছে, ওরা এই শাকটা খেতে খেতেই গোসল করবে, আমার ওদেরকে জোর করে গোসল করাতে হচ্ছে না। আবার অনেকের পাখি আছে শাক দিলেও গোসল করে না বা পানি দিলেও গোসল করে না, সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি স্প্রে করতে পারেন পাখিদের। তবে অবশ্যই স্প্রে করার আগে আপনি ওদের চোখ, নাক এবং কান এগুলো দেখে নেবেন, যদি ডিরেক্ট এই জায়গাগুলোতে পানি যায় তাহলে পাখি খুব সমস্যা হবে, অনেক সময় পাখি মারাও যায়। এখন আমার যে পাখিটা দেখছেন এটা হচ্ছে আমার ব্রিডিং বক্সের একটা মেল পাখি, ওকে আমি কখনো একা একা গোসল করাতে পারি না, ও কখনো একা একা গোসল করে না, তবে ওকে যখন আমি শাক সহ পানি দেই ও তখন গোসল করে। তো আমার পাখিগুলো দেখেন কিরকম সুন্দর করে একা একাই গোসল করে নিচ্ছে, ওদের মতো করে ওরা ভিজে নিচ্ছে। আমি এখানে এখন আমার যে ফিমেলটা আছে হাড়িতে বাচ্চা নিয়ে বসে আছে সেই ফিমেলটাকে আমি এখানে দিয়ে দিব, ওরও গোসল করার দরকার আছে। তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব না আপনি আপনার ফিমেলকে গোসল করান, কারণ অনেক ফিমেল আছে যারা কিনা গোসল করার পরে বাচ্চাদেরকে বা ডিমে তা দেয় না, আমার পাখিটা দেয়, এজন্য আমি ওকে এখন গোসল করিয়ে দিব। দেখুন আমার মেলগুলা কিন্তু খুব
মজা করে গোসলও করছে, ওদের শাকও খাচ্ছে। একাকেই ওরা গোসল করে নিচ্ছে, আর অবশ্যই ওদেরকে 10টা থেকে দুপুর 1টার মধ্যে গোসলের যে পানিটা আছে এটা দিবেন। এরপরে কখনো দিবেন না, এরপরে দিলে ওদের ঠান্ডা লেগে যাবে। শীতের সময় এই কাজটা করবেন, আর সপ্তাহে 1-2 দিন অবশ্যই গোসল করাবেন, সেটা হচ্ছে রোদ দেখে। ঠান্ডা সময় গোসল করানোর কোনো দরকার নেই, তবে যেদিন অনেক রোদ হবে বা যেদিন অনেক রোদ পড়বে আপনি সেদিন ওদেরকে খুব ইজিলি গোসল করাতে পারেন। এই যে দেখুন আমার যে সবুজ কালার পাখিটা, এটা হচ্ছে আমার ফিমেল একটা পাখি যে হাঁড়ি নিয়ে বসে আছে, ওকে আমি গোসলের জন্য দিয়ে দিয়েছি, ও নিজের মতো গোসল করে নিবে। দেখুন অনেক মজা করে গোসল করছে, ওর কিন্তু হাঁড়িতে বেবি আছে এবং ডিম আছে, তারপরে ওকে আমি গোসল করাচ্ছি। এবং এই পাখিটা আমার সাথে আজকে 4 বছর ধরে আছে, সে খুব লক্ষ্মী একটা বাচ্চা। সে ডিম নিয়ে বসে থাকলে তার আদরের পরিমাণ বেড়ে যায়। দেখেন সে কিরকম ভাবে ভিজেছে, এক একাই কিন্তু গোসল করেছে। এখন ওর সম্পূর্ণ শরীর শুকানোর পরে আমি ওকে হাঁড়িতে দিব, ওকে আমি ভিজা অবস্থায় হাঁড়িতে দিব না। আস্তে আস্তে ও নিজে নিজে শুকাবে, তারপরে ওকে আমি হাঁড়িতে দিব এবং ওর বরকে আমি হাঁড়িতে দিব। আর পানিতে যে শাকগুলো আমি দিয়েছিলাম ওই শাকগুলো আমি আমার পাখিদেরকে এভাবে ধরে খাইয়ে দিচ্ছি, কারণ পানিতে ছিল ওরা খেতে পারছিল না, তো আমি ধরেছিলাম আর ওরা নিজেরা খেয়ে নিচ্ছিল। ওরকমভাবে আমি সবগুলো শাক ওদেরকে খাইয়ে দিয়েছি, আর দেখুন ও নিজে নিজে নিজের লোমগুলো টেনে টেনে শুকিয়ে নিচ্ছে। ও যখন একেবারে শুকিয়ে যাবে তখন ওকে আমি হাঁড়িতে দিয়ে দিব এবং ও নিজে বাচ্চাদেরকে গিয়ে আবার আগের মতো টেক কেয়ার করবে। তবে আপনারা যারা শিওর না তারা প্লিজ ব্রিডিংয়ে থাকার পাখিগুলোকে গোসল করাবেন না, কারণ অনেক পাখি আছে গোসল করার পরে বাচ্চাদেরকে খাওয়ায় না বা ডিমে তা দেয় না, শিওর হয়ে করবেন। তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।